আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। ফর্সা ঝলমলে ত্বক কিন্তু আমাদের সবারই পছন্দ, কিন্তু নানান কারণে আমাদের ত্বকের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। ত্বকটা কিন্তু অনেক কালো হয়ে যায় বা রোদে পুড়ে যায়। অনেকের কিন্তু রাত জাগার ফলেও ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, বা যারা বাইরে কাজ করে যেসব মেয়েরা তাদেরও কিন্তু ত্বকের যে সৌন্দর্যটা সেটি নষ্ট হয়ে যায়। সুন্দর ফর্সা ত্বক কিন্তু সবাই পছন্দ করে, আর তাছাড়া সুন্দর ফর্সা ত্বক কিন্তু সবারই নজর কাড়ে। তো যে যত ফর্সাই হোক না কেন, সে কিন্তু চায় তার থেকে আরেকটু ফর্সা হতে। তো আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে চলে এসেছি, এই উপায়টি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের ত্বক যতটা ফর্সা আছে তার থেকে বহু গুণে কিন্তু ফর্সা হয়ে যাবে। আর যাদের নানান কারণে ত্বকের নিচে বা ত্বকের উপরে যে কালচে ভাবটা পড়ে গিয়েছে, অর্থাৎ কালো কালো হয়ে গিয়েছে, তারাও যদি এই রেমেডিটি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু তাদের সমস্যাটাও দূর হয়ে যাবে। এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের ত্বক কিন্তু 10 গুণ ফর্সা হয়ে যাবে। এটি যে এত ভালোভাবে কাজ করে, এটি যদি আপনারা বাসায় ব্যবহার না করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে একদমই বুঝতে পারবেন না। এই রেমেডিটি তৈরি করতে কিন্তু এমন কোনো উপাদান লাগবে না যেটি আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে। সবসময় বাসায় পাওয়া যায় এমন উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি তৈরি করে নিতে পারবেন। আর তাছাড়া এটি যেহেতু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর এটি তৈরি করতে তেমন কোনো কিছু খরচও হবে না, তো একবার কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই রেমেডিটি তৈরি করতে কী কী ব্যবহার করেছি। তো প্রথমে আমি যে উপাদানটি ব্যবহার করেছি সেটি হচ্ছে মুড়ি। মুড়ি কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে, মুড়ি কিন্তু আমরা সবাই খাই। এই রেমেডিটি তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিমাণে মুড়ি লাগবে না, কিছুটা পরিমাণে কিন্তু মুড়ি লাগবে। ভাতের মাড়টা যেমন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী, তেমনি কিন্তু মুড়িও আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এরপরে যে জিনিসটা দিয়ে দিব সেটি হচ্ছে দুধ। এখানে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা দুধটি দিয়ে দেওয়ার আর খাঁটি গরুর দুধটি নেওয়ার। তবে যদি আপনাদের কাছে খাঁটি গরুর দুধটি না থাকে তাহলে আপনারা প্যাকেটের যে দুধটি ব্যবহার করেন সেটি দিয়ে নেবেন, তবে অবশ্যই কিন্তু কাঁচা অবস্থায় সেটি দিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 5-6 চামচের মতো দুধ দিয়ে দিয়েছি। এরপরে আমি কয়েক মিনিটের জন্য এই মুড়িটা ভিজতে রেখে দিয়েছিলাম, কারণ ভিজে গেলে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে। তো মুড়িটা যখন একটু নরম হয়ে যাবে তখন যেটি করতে হবে সেটি হচ্ছে হাত দিয়ে এরকম চেপে চেপে মুড়িটা একটু গলিয়ে নিতে হবে, অর্থাৎ মুড়ির যে পুষ্টিকর যে উপাদানগুলো সেটি কিন্তু যাতে করে এই দুধের সঙ্গে মিশে যায় সেই জন্য কিন্তু চাপ দিয়ে দিয়ে ভালো করে মুড়িটা কিন্তু গলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মুড়ির কোনো উপকারিতাই পাওয়া যাবে না। এখানে কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব চাপ দিয়ে মুড়িটি ভালোভাবে গলিয়ে নেওয়ার, যাতে করে পুষ্টিকর যে উপাদানগুলো আছে সেটি যেন নষ্ট না হয়ে যায়, সেটি যেন আমাদের কাজে লাগে। এই জন্য কিন্তু চাপ দিয়ে খুব ভালোভাবে মুড়িটি এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কিছু সময় এভাবে চাপ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে, দেখুন আপনারা এখানে যে দুধটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে মুড়ির থেকে যে উপাদানগুলো সেটি কিন্তু বের হয়ে এসেছে। এরপরে যে বাড়তি মুড়ির অংশটুকু সেটি কিন্তু আমি ফেলে দেব। আপনারা চাইলে কিন্তু আরও বেশ কিছু সময় রেখে এটুকু কিন্তু গলে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার হাতে সময় কম ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি অল্প সময় রেখে বাকি অংশটুকু ফেলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে মুড়ি দেওয়ার ফলে এই দুধটি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, দেখে কিন্তু ভাতের মাড়ের মতো লাগছে। তো এরপরে যে উপাদানটি দিয়ে দিব সেটি হচ্ছে বেসন। আমি এখানে বেসনটা ব্যবহার করেছি যাদের নানান কারণে ডাউলে অ্যালার্জি হয়, অর্থাৎ মুখে র্যাশ বের হয় বা ব্রণের সমস্যা দেখা দেয়, তারা কিন্তু এখানে বেসনটা না দিয়ে এর পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়াটা দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর যাদের এই সমস্যাটা হয় না, অর্থাৎ যে কোনো ডাউলে অ্যালার্জি সমস্যা বা মুখে ব্রণের সমস্যা এগুলো কোনো সমস্যা হয় না, তারা কিন্তু এখানে অবশ্যই বেসনটা দিয়ে দিবেন। তো আপনারা বাসায় যদি বেসন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া অথবা একটু ডাউল বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যাদের বাসায় বেসন আছে তারা কিন্তু বেসনটা দিয়ে নেবেন। বেসনটা দেওয়ার পরে আপনারা কিন্তু চামচ দিয়ে অবশ্যই ভালোভাবে বেসনটা মিশিয়ে নেবেন, যাতে করে বেসনের দলা না পাকিয়ে থাকে। ডলা পাকিয়ে থাকলে কিন্তু এই রেমেডিটি ভালোভাবে মিশবে না। তো এরপরে কিন্তু এর মধ্যে আরেকটি উপাদান দিয়ে দিতে হবে, আর সেটি হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকার, আর যাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ করে গ্লিসারিনটা খুবই উপকারী।
গ্লিসারিন যে শুধু ত্বকের মৃত কোষকে সারিয়ে তুলতে সাহায্য করে তা কিন্তু নয়, এর সাথে সাথে কিন্তু ত্বকের যে লাবণ্যতা সেটিও ফিরে আনতে কিন্তু সাহায্য করে। তো এখানে কিন্তু অবশ্যই গ্লিসারিনটা দিয়ে নেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনাদের যাদের বাসায় মধু আছে তারা কিন্তু এখানে অবশ্যই মধুটা অ্যাড করে দিবেন। মধুটা অ্যাড করে দিলে কিন্তু এই রেমেডির কার্যকারিতা বহু গুণে বেড়ে যাবে। অর্থাৎ যাদের বাসায় মধু আছে তারা কিন্তু অবশ্যই এখানে মধুটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে এই চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে রেমেডিটি মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি কিন্তু একদমই তৈরি। এরপরে কিন্তু আমি এর ব্যবহার বিধিটা আপনাদেরকে বলিয়ে দেব, আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, কতদিন ধরে ব্যবহার করবেন এবং কি নিয়মে ব্যবহার করলে আপনারা 100% রেজাল্ট পাবেন সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। পুরোপুরি জানতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি না কেটে পুরোপুরিভাবে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই রেমেডিটি ব্যবহার করার জন্য প্রথমে যেটি করতে হবে, আপনাদের মুখটা কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ আপনারা বাসায় যে ফেস ওয়াশ বা সাবানটা ব্যবহার করেন সেটি দিয়ে কিন্তু মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু মুখটা শুকিয়ে নেবেন। না শুকিয়ে কিন্তু এই রেমেডিটি কখনও ব্যবহার করবেন না। তো মুখটা শুকানো হয়ে গেলে এরপরে খুবই আলতোভাবে কিন্তু এই রেমেডিটি মুখে দিয়ে এভাবে আলতোভাবে ম্যাসাজ করে নেবেন 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ম্যাসাজ করবেন, তবে এখানে বলে দিচ্ছি খুবই আলতোভাবে কিন্তু ম্যাসাজ করে দেবেন। আমি এখানে কিন্তু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে চামচ দিয়েও করতে পারেন অথবা কিন্তু হাতের সাহায্য করে নিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নাই। তবে 10 মিনিট ধরে যে ম্যাসাজ করে নেবেন সেটি কিন্তু একদমই জোরে করবেন না, খুবই আলতোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই আলতোভাবে কিন্তু করে নিতে হবে। যেহেতু মুখের ত্বকটা অনেক বেশি নাজুক স্বভাবের হয় বা অনেক বেশি সফট হয়, তো সেক্ষেত্রে কিন্তু মুখে খুবই আলতোভাবে দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি কিন্তু রেমেডিটি লাগানো হয়ে গিয়েছে, এভাবে লাগিয়ে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে পুরো রাত। অবশ্যই কিন্তু আপনারা পুরো রাতটা রেখে দিবেন। আর এটি লাগানোর পরে কিন্তু আপনারা রুমের যে লাইটগুলো সেটি কিন্তু জ্বালিয়ে রাখবেন না, লাইটটা বন্ধ করে দিবেন। আর রেমেডিটি নেওয়ার পরে কিন্তু চুলার কাছে না যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই গরমে কিন্তু এই রেমেডিটি খুব ভালো কাজ করবে না। অর্থাৎ আগুনের যে আঁচটাতে সেটিতে কিন্তু এই রেমেডিটি কার্যকারিতা আপনারা ভালোভাবে পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা চুলার কাছে যাবেন না, আর এটি ঘুমানোর আগে অবশ্যই ব্যবহার করবেন। এটি মুখে দেওয়ার পরে রুমের লাইটগুলো কিন্তু বন্ধ করে দিবেন। তো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এই রেমেডিটি আপনাদেরকে ধুয়ে ফেলতে হবে। সেমভাবে আপনারা যে ফেস ওয়াশ বা সাবান যেটি ব্যবহার করেন সেটি দিয়ে কিন্তু মুখটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপরে আপনারা বাসায় রেগুলারের জন্য ব্যবহার করার জন্য যে স্নোটা ব্যবহার করেন সেটি কিন্তু দিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে, আর কিন্তু কিচ্ছু করতে হবে না। এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনাদের মুখের যাবতীয় সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু আপনাদের ত্বকটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে। অনেক ভালো ফলাফল পেতে কিন্তু কয়েকদিন ব্যবহার করতে হবে, আর তাছাড়া কিন্তু আপনারা প্রথম দিন ব্যবহারেই কিন্তু এর রেজাল্টটা পেতে শুরু করবেন। অর্থাৎ একবার ব্যবহার করলেই কিন্তু এর কার্যকারিতা আপনারা বুঝতে পারবেন। তো কথায় কথায় কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।